যৌন সমস্যার পাশাপাশি পেটে বদহজম, ডায়রিয়া, আমাশয়, পেট ফেঁপে থাকা, খাবারের রুচি না থাকা, শরীরের ওজন দিন দিন কমে যাওয়া বা থেকে থেকে জ্বর হওয়া, এই ধরনের সমস্যা দেশে এবং দেশের বাইরের প্রবাসীদেরও সমস্যা হচ্ছে। এটা বিবাহিতদেরও হয়, আবার অবিবাহিত রোগীদের একটু বেশি হয়। তাহলে এই সমস্যাগুলো ভালো না করলে আপনার দাম্পত্য জীবন বা যৌন জীবন আপনার সুখের হবে না। পেট যদি সবসময় খারাপই থাকে, আপনি যা কিছু খাচ্ছেন সবই যদি বেরিয়ে যায়, বা মেটাবলিজম বা হজম শক্তিটা আপনার শরীর যতটুকু চাচ্ছে ঠিক ততটুকু না হলে মূলত প্রবলেম হয়। আমি একটা একটা করে উত্তর দেব। সেটা হচ্ছে যে আপনার বদ হজম, হজম শক্তিটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে দই খেতে হবে, টক দই বা মিষ্টি দই। ডায়াবেটিক থাকলে মিষ্টি দই খাওয়া যাবে না, টক দই খেতে হবে। দইয়ের কিছু উপকারিতা দিক আছে, সেটা হচ্ছে দইয়ের মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেটা শরীরের আপনার হজম শক্তির ক্রিয়াটা বৃদ্ধি করে দেবে, যেন আপনার সহজেই খাবারটা মানে শরীরে থেকে যাবে বা মেটাবলিজমটা হবে, ডাইজেশন হবে, বাথরুমটা ক্লিয়ার হবে। এবং এছাড়াও একটা উপাদান হচ্ছে যে আপনার কাজ করে, সেটা দইয়ের মধ্যে পানি থাকে বা দুধের কিছু উপাদান থাকে, যেটা ভিটামিন মিনারেল হিসাবে আপনার শরীরের ঘাটতিটা পূরণ করে দিবে। আর খাবার খাওয়ার সময় একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি খাবারটাকে বেশ সময় নিয়ে চিবিয়ে খাবেন। চিবিয়ে খেলে আপনার মুখে যে লালা, লালার মধ্যে কিছু এনজাইম থাকে, এই এনজাইমটা হজম ক্রিয়াতে সাহায্য করে। এছাড়াও আপনার শরীরটা যদি দুর্বল লাগে, একেবারে শুয়ে বসে থাকা যাবে না, মাঝে মাঝে এক্সারসাইজ করতে হবে। অনেক রোগী বলে যে এক্সারসাইজ তো করার শক্তিই নাই, তাহলে করব কিভাবে? যতটুকু শক্তি আছে ঠিক ততটুকু শক্তি দিয়ে আপনাকে এক্সারসাইজ শুরু করতে হবে, এবং ব্ল্যাক কফি খেতে হবে, কারণ কফির মধ্যে আছে প্রচুর পরিমাণে আপনার ক্যাফেইন। ক্যাফেইনটা শরীর এবং মনকে চাঙ্গা করে, আপনার শরীরের উত্তেজনা ভাবটা বজায় রাখে, যেন আপনি শক্তি পান। আর যদি পেট ফেঁপে থাকে, বদ হজম থাকে, যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, তাহলে সকাল বিকাল গ্যাস্ট্রিকের ক্যাপসুল খাওয়ারের আধা ঘন্টা আগে, এবং যদি বেশি গ্যাস তৈরি হয়ে থাকে পেটে, তাহলে অ্যান্টাসিড বা অ্যান্টাসিড জাতীয় যে সমস্ত সিরাপগুলো আছে খাওয়ার পরে খেতে হবে। আর শরীরে জ্বর জ্বর থাকলে পারে, যদি ওজন কমে যায় তাহলে আপনাকে টিবি পরীক্ষা করতে হবে, যদি কাশি থাকে কাশি কফ পরীক্ষা করতে হবে। জ্বর কোনো রোগ না, রোগের একটা লক্ষণ। আপনার শরীরে কোনো গরমিল থাকলে জ্বর জ্বর লাগতে পারে, পরীক্ষা নিরীক্ষা করার পরে জ্বরের ওষুধ খেতে হবে, যেটা অ্যান্টিবায়োটিক হতে পারে, ভিটামিন মিনারেল হতে পারে। যেই কারণে জ্বর হচ্ছে সেই রোগের ওষুধ খেতে হবে। বর্তমানে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, একটু সচেতনভাবে চলতে হবে। এবং দাম্পত্য জীবনে সুন্দর সুখে রাখার জন্য আপনার পেটের হজম শক্তিটাকে বৃদ্ধি করার পাশাপাশি আপনি কিছু টাটকা শাক সবজি ফলমূল খাবেন, এমনকি ডাবের পানিটাও বেশ উপকারী, কেননা ডাবের পানির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার হৃদরোগ বা হার্টকে মানে সবল রাখবে, সুস্থ রাখবে। এই জিনিসটাকে একটু মেনটেন করে চলতে হবে। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, অবশ্যই বিয়ে শাদী করে নিতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।